নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। গরমের ছুটি চলছে বারবির, তাই জন্য আজকে আমরা ওকে আমাদের অফিসে নিয়ে যাচ্ছি। অফিসে কিছুক্ষণ থাকবো, তারপর ডাউন টাউন টরন্টোর বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। এখন এই মুহূর্তে আমরা আমাদের লোকাল ট্রেনের যে স্টেশন সেখানে এসেছি। এখন আমরা স্টেশনে ঢুকছি, লোকাল ট্রেন স্টেশন। প্ল্যাটফর্মে এসে গেলাম আমরা, এখন ট্রেন ঢুকবে। আমাদের এখান থেকে ডাউন টাউন টরন্টো মোটামুটি 20-25 মিনিট লাগে, 3টে স্টেশন। বারবি আজকে যাচ্ছে মায়ের অফিসে, কেমন লাগছে বারবি? এক্সাইটেড লাগছে। অফিসে অফিসে গিয়ে কি করবি টা কি তুই? মায়ের সাথে কাজ করবি? আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের প্রায় ট্রেন আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, দূর থেকে আলো দেখা যাচ্ছে, ট্রেন ঢুকছে। এই ট্রেন ঢুকে গেল, এটা আমাদের লোকাল ট্রেন, এই আমাদের টরন্টোতে নিয়ে যাবে। আমরা প্রতিদিন, মানে যখন আমাদের অফিস যাওয়ার হয় তখন এই ট্রেনেই আমরা যাই। এরকম চলুন ট্রেনের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে দোতলা ট্রেন। এই তলাটায় আপনি বসে যত খুশি কথা বলুন, মোবাইলে কথা বলুন বা মোবাইল নিয়ে বসে থাকুন, মোবাইলে আওয়াজ করুন, সব করা যাবে। কিন্তু এই ওপরের এই যে দোতলাটা, এটা সম্পূর্ণ সাইলেন্ট জোন, মানে এখানে কথা বলাও নিষেধ, বা কথা যদি বলেন সেটা এতটাই আসতে বলবেন যাতে আপনার সহযাত্রীর কোনো অসুবিধা না হয়। তবে এখন এই মুহূর্তে পুরোটাই ফাঁকা, তাই জন্য আমরা এখানেই বসলাম, কথা বললেও কেউ কোনো ডিস্টার্ব ফিল করবে না। বারবি জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছে। এই ট্রেনের মধ্যে ফ্রি ওয়াইফাইও আছে। উপর থেকে যখন নিচে নেমে এলেন, এখানে খুব সুন্দর আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমি আপনাদের ওয়াশরুমটা একবার দেখাই, দেখুন কত সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা। এই হচ্ছে লোকাল ট্রেনের ওয়াশরুম, সমস্ত কিছুর ব্যবস্থা আছে, জল, তারপরে আয়না তো আছেই, কমোড, বায়ো কমোড অবশ্যই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। এত সুন্দর ব্যবস্থা, এমনকি টয়লেট পেপার পর্যন্ত রাখা আছে, খুব সুন্দর গন্ধ দেওয়া আছে, কোথাও কোনো জায়গায় এতটুকু নোংরা পর্যন্ত নেই। এবার চলুন অন্যদিকে, অন্য কিছু দেখাই। আমি অন্য কামরায় যাচ্ছি। ম্যাক্সিমাম জায়গাতেই এই সাউন্ড ব্যারিয়ার ওয়াল লাগানো আছে, যাতে দুপাশে যে বাড়ি আছে তাদের, তারা যেন এই গাড়ি যাওয়ার ভাইব্রেশন প্লাস সাউন্ড ওদের কানে না যায়। ট্রেন যাতে নোংরা না হয়, দেখুন সব জায়গাতে ডাস্টবিনের ব্যবস্থা আছে। বাবলি অলরেডি অফিসের কাজ শুরু করে দিয়েছে। তুমি শুরু করে দিয়েছো অফিসের কাজ এখান থেকে? আজকে বারবির ঘুরে বেড়াবার সময়, আজকে আমরা কিছুক্ষণ অফিসে কাটিয়ে আমি আর বারবি ম্যাক্সিমাম টাইম ঘুরবো, ও অফিসে কাজ করবে, তারপর আমরা ডাউন টাউনের বিভিন্ন জায়গা ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরবো বিকেলবেলা। লাঞ্চটা আমরা একসাথে ডাউন টাউনের কোনো রেস্টুরেন্টে করবো। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টেশন, এরপরেও আরও দুটো স্টেশন, তারপরে আমরা টরন্টো পৌঁছবো। এবার আমাদের নামতে হবে, প্রায় ঢুকে গেছি আমরা, আমার অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। এখানে অ্যানাউন্সমেন্ট আবার ইংলিশ এবং ফ্রেঞ্চ এই দুটোতে হয়, যেহেতু কানাডার দুটো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। আপনি যদি পাস নিয়ে চলেন তাহলে প্রত্যেক দিনের খরচা হচ্ছে, আপ অ্যান্ড ডাউনের প্রত্যেক দিনের খরচা হয়ে যাচ্ছে প্রায়
850-900 টাকার মতন। আর যদি প্রত্যেক দিন টিকিট কাটেন তাহলে প্রায় 950-1000 টাকার মতন আপ অ্যান্ড ডাউন খরচা এই 20-40 মিনিট ট্রেন জার্নির জন্য। আমাদের নামতে হবে এবার। এবার আমরা নিচের দিকে যাই, আমরা একদম দোতলায় বসে আছি, তো সিঁড়ি দিয়ে আমাদের এখন নামতে হবে। এই আমরা নিচে নেমে এলাম, না এই দিকটাকে খুলেছে, তাহলে আমরা এই দিকটাই নামি। এই আমরা স্টেশনে নেমে গেলাম। ও যথেষ্ট গরম, গাড়িতে আপনি সাইকেল নিয়েও চলে আসতে পারেন, সাইকেল রাখারও খুব সুন্দর ব্যবস্থা থাকে এই ট্রেনগুলোর ভেতরে। প্রত্যেক দিন যেতে যেতে আমাদের রাস্তাগুলো একদম মুখস্থ হয়ে গেছে, তাই জন্য আর এখন অসুবিধা হয় না। হ্যাঁ অবশ্যই, যখন প্রথম শুরু করেছিলাম তখন খুবই বিভ্রান্ত লাগতো নিজেকে, যে কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি, যতই এখানে লেখা থাকুক বিশ্বাস হতো না প্রথম কথা যে এটা মাটির তলা দিয়ে হাঁটছি। এই দেখুন রোবটে সমস্ত কিছু পরিষ্কার করছে। এই বেরিয়ে এলাম, এইবার দেখুন আমরা কোথায় মাটির তলায় কীরকম আছি। বুঝতে পারছেন চারপাশে কত উঁচু উঁচু বিল্ডিং, আমরা ঠিক এই বিল্ডিংগুলোর নিচ দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, আমাদের অফিসের দিকে যাচ্ছি। এতক্ষণ মাটির তলা দিয়ে হাঁটছি, আমরা প্রায় 3-4 মিনিট ধরে হাঁটছি। এই সিঁড়িটা আমাদের এখন আমার ওয়াইফের ঠিক অফিসের ভেতরে নিয়ে চলে এলো। ট্রেন থেকে নেমে আমরা অফিস পাড়ায় ঢুকে গেলাম। অফিসে কিছুক্ষণ কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমি আর বারবি এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এখন এই মুহূর্তে আমরা ডাউনটাউন টরন্টোর মধ্যে আছি। চারদিকে এত কংক্রিটের জঙ্গল, কিন্তু দেখছেন কত সুন্দরভাবে গাছ এখানে লাগানো আছে। কোনো কোনো জায়গায় গাছ আরও বড় বড় আকারেও আছে, কোনো গাছ এখানে কেটে ফেলা হয় না, বরঞ্চ নিত্য নতুন এখানে গাছ লাগানো হয়। এখানে গাড়ি নিয়ে আসাটা খুব প্রবলেমেটিক, তাই জন্য আমরা সাধারণত গাড়ি নিয়ে আসি না, ট্রেনেই আসি, কারণ গাড়ি রাখার জায়গার অভাব, প্লাস গাড়ি রাখাটা খুব কস্টলি। আগেও অনেক ব্লগে আমি বলেছি, সুন্দর বাস সার্ভিস, ট্রাম সার্ভিস, ট্রামকে এখানে স্ট্রিট কার বলে, খুব সুন্দর সার্ভিস আছে, তাই জন্য এখানে কোনো প্রয়োজনই হয় না নিজের গাড়ি নিয়ে আসা। পশ্চিম বিশ্বে সব জায়গাতেই সাইকেলকে খুব প্রাধান্য দেওয়া হয়, লোককে উৎসাহ দেওয়া হয় যাতে বেশি করে লোকে সাইক্লিং করে, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন এখানে রাস্তার পাশে কীরকমভাবে সাইকেল রাখা আছে, এগুলো অ্যাপ দ্বারা এখানে লক করা আছে। এই যে কোম্পানিটা যারা সাইকেল প্রোভাইড করছে তাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে, এখানে পাসওয়ার্ড দিলে পরে সেই সাইকেল খুলে যাবে এবং ওখান থেকেই আপনাকে পে করতে হবে কত ঘন্টার জন্য আপনি নিচ্ছেন। অফিসের নিচেই বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট করা আছে, কী সুন্দরভাবে ডেকোরেট করা। দেখুন গরমকাল বলে এখানে বিভিন্ন ফুলের গাছ দেওয়া আছে, এমনকি লোক বেশি ভেতরের থেকে বাইরে খাওয়া পছন্দ করে, যেখানে যেটা এখানে প্যাটিও বলে, সে প্যাটিওগুলো এখন এই মুহূর্তে ফাঁকা আছে, কিছুক্ষণ পরে নিশ্চয়ই ভর্তি হয়ে যাবে। অবশ্য আজকে যেহেতু ফ্রাইডে তাই জন্য এইদিকে লোক আসা যাওয়ার সংখ্যাটাও একটু কম, তার কারণ সবাই ফ্রাইডে মানে সবাই উইকেন্ড, এবং তার চেয়েও বড়ো কথা এবার লং উইকেন্ডের জন্য সবাই আসলে তৈরি হচ্ছে, আর সামার ভ্যাকেশন তো চলছেই, তাই জন্য অনেকেই ছুটিতে বাইরেও আছে। এই বিল্ডিংয়ের ঠিক মধ্যখান দিয়ে সিএন টাওয়ার, যেটা হচ্ছে টরন্টো বলতেই লোকে সিএন টাওয়ার বোঝায়, সেই সিএন টাওয়ার দেখা যাচ্ছে। ওদিকেও আমরা যাব কিছুক্ষণ বাদে, আপাতত এই জায়গায় আছি, তারপরে আস্তে আস্তে অন্য জায়গা দেখিয়ে আমরা সিএন টাওয়ারের দিকেও যাব। দেখুন টরন্টোতে ফার্স্ট টরন্টো সিটির ভেতরে গরু কীরকমভাবে বসে আছে। আমাদের দেশের লোকে বলে না যে বিদেশ থেকে মানে ফরেনার, গরুগুলো কিন্তু একদম পুরো জীবন্ত, দেখুন মনে হচ্ছে এখনই উঠে চলে যাবে, এত সুন্দর।
অফিসে ঢোকার আগে সবাই এই ঠিক এই জায়গায় নিজে নিজের সাইকেলগুলো এখানে লক করে রেখে দিয়ে যায়। এই হচ্ছে অফিসে সাইকেল পার্ক করার জায়গা। এবার আমাদের লাঞ্চ নেবার পালা। আমার এবং বারবির দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য লাঞ্চ খাওয়ার জন্য আবার আন্ডারগ্রাউন্ড সিটিতে চলে এলাম। তাড়াতাড়ি খেতে চলে এলাম, তার কারণ 12টা বাজেনি এখনও, কারণ আজকে ফ্রাইডে, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আর এখানে তো লাঞ্চ আওয়ার হচ্ছে 11:30 থেকে 12:30, ম্যাক্সিমাম লোক ওই সময় লাঞ্চ করে। ঠিক সময় আমরা এসেছি, ফাঁকা আছে এবং জিনিসপত্রও আছে, আর কিছুক্ষণ পর ভিড় হবে, প্লাস আর জিনিসপত্র কিছুক্ষণের মধ্যে আর পাওয়া যাবে না। ঠিক আছে, কী নিচ্ছ? বারবি নিচ্ছে নুডলস, সাংহাই নুডলস, ভেজির মধ্যে ব্রকোলি, বিনস সেদ্ধ, মিট ইজ চিকেন। ওরা যেটাকে স্পাইসি বলছে, আমাদের সেটা কোনো কিছুই লাগবে না। বারবির থাই খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমাদের লাঞ্চ হবে। আমরা নিই নি, আমরা গ্রিক খাবার নেব, থাই, গ্রিক, ইন্ডিয়ান সব এবারে পাঁচমিশালি খাবার হবে আজকে। আমরা চলে এলাম আবার গ্রিক খাবারের দিকে, জিমি দ্য গ্রিক। এখানে আমরা কী নিচ্ছি, আমরা চিকেন রোস্ট মিল। এখানে দেখুন প্রায় তেল ঝাল মশলা খুবই কম, প্রায় নেই বললেই চলে। এদিকে কালার্ড রাইসও আছে, আলু, হোল চিকেন, প্রত্যেকটা খাবার কত মশলা কম দেখেছে, এটা হচ্ছে গ্রিক খাবারের একটা ভালো দিক। আরবি অলরেডি চেয়ার টেবিল সাজিয়ে খেতে বসে গেছে, ওর খাওয়া, এবার আমাদের দুজনের খাওয়া এলো। বারবি কেমন, স্বাদ ভালো? গুড। এবার আমরা খাবো, খেয়ে আবার আমি আর বারবি এবার ঘুরতে বেরোবো আবার। চলো খাওয়া যাক। এই দুটো ডিশেও আমাদের পেট ভরলো না, আমরা আবার চলে এলাম মেডিটেরিয়ান খাবার খেতে, মেডিটেরিয়ান গ্রিল। এখানে বিভিন্ন রকমের চিকেনের আইটেম আছে এবং রাইসও আছে, সেইগুলো এখন নিচ্ছি আমরা। খাওয়া, আমরা বিভিন্ন ধরনের খাওয়ার টেস্ট করতে আমরা খুব ভালোবাসি। তাহলে আমরা কী কী খাচ্ছি, প্রথমে থাই, তারপরে গ্রিক, এখন মেডিটেরিয়ান। এ হচ্ছে লাঞ্চ, লাঞ্চটাই হচ্ছে পুরোপুরি ইন্টারন্যাশনাল লাঞ্চ একদম। এটা হচ্ছে মেডিটেরিয়ান, সব চিকেন আইটেম।